वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येक के स्वागत जानाच्छी सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, यही मुहूर्ते आलिपुर आबहावा दफ्तर थेके उठे आसा लेटेस्ट आपडेट अनुजाई अवशेषे बंगबासीर जोन्नो स्वस्तिर खबर। बज्र विद्युत सह झड़ बृष्टिपातेर सतर्कबार्ता जारी करलो आलिपुर आबहावा दफ्तर पश्चिमबंगेर यही पाँचटि जिलार जोन्नो। तो बंधुरा, से निये आजकेर गुरुत्वपूर्ण आपडेटटि आमि आपनादेर साथे शेयर करते जाच्छि जे आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके कि आपडेट देवा हलो एबं पश्चिमबंगेर कोन कोन जिलाय बज्र विद्युत सह झड़ बृष्टि धेये आसछे समस्त किछु तथ्य डिटेल्स एई भिडियोते शेयर करब। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करे ना थाकेन तो चैनलटिके सबस्क्राइब करे पाशे राखबेन। भिडियोटी इनफर्मेटिव मने होलो अवश्यई प्रचुर लाइक एबं शेयर करते भुलबेन ना। पाशापाशि आपनारा पश्चिमबंग तथा बांग्लादेशेर कोन जिलार थेके भिडियोटि देखछेन तारा अवश्यई कमेंट बक्से लिखे जानातेओ भुलबेन ना। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। অষ্টম দফা ভোটের দিন তীব্র দাবদেহে নাজেহাল অবস্থা রাজ্য বাসিন্দাদের। তবে এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্বস্তির খবরে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এর পাশাপাশি আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রির কাছাকাছি ছিল। বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান এইসব প্রতিটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রির কাছাকাছি। কলকাতায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি আর্দ্রতানিত অস্বস্তি নাজেহাল করেছে রাজ্যের বাসিন্দাদের। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবার দুপুরবেলা পর্যন্ত পূর্বাভাস হিসেবে জানানো হয়েছে, পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে। এই রকমভাবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই চার জেলার ক্ষেত্র। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে পুরুলিয়া ছাড়া বাকি জেলার ক্ষেত্রে শিলাবৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা একটি লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।